তো প্রথমেই বলে রাখি, সিম্পলিফিকেশনের ওভারভিউটা একবার দিয়ে দিই। প্রাইমারি টেট রিলেটেড যে সমস্ত সিম্পলিফিকেশন হবে সেটা আমি এই ভিডিওতে মানে এই পার্টগুলোতে আমি কমপ্লিট করতে চলেছি। বা যারা টেট দেবে না, টেট ছাড়া আদার্স এক্সাম দেবে, তারাও এই সিম্পলিফিকেশনগুলো করতে পারো, তবে তাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না যারা WBP দেবে বা আদার্স এক্সাম দেবে, ঠিক আছে? কারণ এতটা কঠিন WBতে অন্য এক্সামে দেয় না। তবে আমি বলবো করে রাখতে, কারণ WBCS মেন্স যারা দেবে বা CGL CHSL সেন্ট্রালে যে সমস্ত এক্সাম দেবে সেখানে এই ধরনের সিম্পলিফিকেশন হয়তো দিয়ে দিলেও দিতে পারে। তো মিডিয়াম গুলো দেবে না, এতটাও হার্ড আবার দেবে না, ঠিক আছে? তো আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করব। প্রথমেই আমি তোমাদের কোনো হার্ড কোশ্চেন দেব না, একদম ছোট ছোট কোশ্চেন দিয়ে শুরু করব, যাতে করে হার্ড কোশ্চেনের যে ক্যালকুলেশনটা হয়, ধরো একটা হার্ড কোশ্চেনের লস হোক গস হোক বের করতে দিচ্ছে, সেটা তোমরা কিভাবে ফার্স্ট ক্যালকুলেট করতে পারো সেটা আমি তোমাদের প্রথমে শেখাবো। তো ধৈর্য ধরে আমি যে কাজগুলো দেব বাড়িতে সেগুলো অবশ্যই ট্রাই করবে, সহজ হলেও ট্রাই করবে, কারণ তোমার ফ্লুয়েন্সিটা আনা দরকার। আমি এগুলো প্রায় 9-10-এর বই থেকে কপি করেছি, 8-9-10-এর বই থেকে, একদম ছোট ছোট জিনিস, যোগ বিয়োগ থেকে শুরু করব তোমাদের। তো ধৈর্য ধরবে, সিম্পলিফিকেশনটাকে সহজ করার দায়িত্ব, সিম্পলিফিকেশনকে সহজ করার দায়িত্ব আমার, তোমরা শুধু আমার একটু সাথ দেবে, ঠিক আছে? প্রথম থেকে আমি কঠিন অঙ্কেতে যাচ্ছি না, সবার কথা চিন্তা করে। আর এখানে যে ফর্মুলার একটা শিট দেখবে, আমি কালকে গ্রুপে পোস্ট করেছি, ওই ফর্মুলাটা তোমরা খাতায় নোট করে নেবে। হুম, আর ওই ফর্মুলাটা কিভাবে কি পড়তে হবে না হবে সেটাও আমি যখন অ্যালজেব্রা করিয়েছি সেখানে বলেছি, সেই অনুযায়ী একটু মুখস্থ করে নেবে, কারণ এখানে তোমাকে মুখস্থ করতে হবে ফর্মুলা, আদারওয়াইজ কোনো গতি নাই। তো কিভাবে মুখস্থ করবে সেটা আমি ওখানে আলোচনা করেছি। তো একদম ছোট ছোট জিনিস থেকে শুরু করব, যোগ বিয়োগ থেকে শুরু করছি। মানে সিম্পলিফিকেশন করার সময় তোমাদের তো যোগ বিয়োগ করতে হবে, আর সেই যোগ বিয়োগ গুলো এই ধরনের যোগ বিয়োগ হবে, এক্স ওয়াই এর যোগ বিয়োগ, এমনি পাতি যোগ বিয়োগ না। বলছে যে এত ও এত এর সঙ্গে যোগ করতে হবে। এখন যোগ করাটা দেখো তাড়াতাড়ি আমাদের ফাস্ট করতে হবে। প্রথমে দেখি, বলে দিই, ধরো 2x এর সঙ্গে আমাকে 5x যোগ করতে বলেছে, তো এটা হবে 7x, এটা আমরা সবাই জানি। কিন্তু আর একটু জিনিস বুঝে নাও ভালো করে, এখানে যদি x এর পরিবর্তে 5 2xy দিত আর এখানে 5x দিত, তাহলে আমি এখানে যোগ করতে পারতাম না, যোগ করে 7x বা 7xy লিখতে পারতাম না। তো জিনিসটা কিরকম হয়, এই যে পাশে যে আছে লেগে এক্স, এখানে লেগে আছে এক্স, এগুলোকে তুমি একক হিসাবে ধরো, যে এখানে 2x আছে আর একটা 5x আছে, নিয়ে এদেরকে আমি যোগ করলাম। কিন্তু যদি এটা এরকম দিত 2x 2x আর এখানে 5y যদি দিয়ে দিত, তাহলে আমি যোগ করে 7x বা 7xy বা 7y কিছু বলতে পারতাম না। কেন পারতাম না? কারণ এগুলো সমজাতীয় জিনিস না, এটা x গুণ আছে আর এর সঙ্গে y গুণ আছে, করে আমি যোগ করব, ঠিক আছে? এখানে 2x রয়েছে একটা জায়গায়, ধরো 2x রয়েছে একটা, 5টা y রয়েছে, তো এদেরকে তুমি যোগ করতে পারো না, সমজাতীয় হতে হবে যোগ করার জন্য, না হলে যোগ যাবে না, গরুর সঙ্গে ছাগল যোগ করে দিলে হবে না, সেরকম ব্যাপার। চলো, তো সিমিলারলি যদি এখানে এটাকে আমি একটু মডিফাই করি, 2xy 5xy, তাহলে আমি বলতে পারি 7xy, বিয়োগের ক্ষেত্রেও সেম রুল, ওকে? তো এটা দেখো মুখে মুখে যোগটা আমাদের, কিছু বলছো কেউ? দেখো কিভাবে যোগটা করবে, এখানে 2x রয়েছে আর এখানে শুধু x রয়েছে, x এর আগে কিছু নেই, মানে মাইনাস আছে এখানে, দেখো -1 রয়েছে, তার মানে এখানে 2x থেকে একটা x বাদ যাবে, বলেছে যোগ করতে, করছি বিয়োগ। এবার লিখে নি, 2x - y + 3 + 8y - x - 1 আছে, এটা ছিল একটা পার্ট আর এটা ছিল একটা পার্ট, ঠিক আছে? আমি যখন যোগ করবো এগুলো উঠে যাবে, উঠিয়ে দিলাম। এরপর এখানে 2x রয়েছে, এখানে একটা x বিয়োগ করতে বলেছে, সামনে কি রয়েছে বিয়োগ, মানে 2x থেকে একটা x এখানে বাদ যাচ্ছে, তাহলে একটা x পড়ে থাকছে। এখানে দেখো 8টা y, এখানে -y, 8টা y থেকে একটা y বাদ যাচ্ছে, মানে +7y, আর 3 এখানে -1 অর্থাৎ +2। এই যোগগুলো নিশ্চয়ই করতে পারবে। এরপর দেখো এটাতে, এখানে যে 2x² এরকম দেখতে আর কোথাও কিছু রয়েছে, x² টার্ম নেই, তাহলে কি করে যোগ করবে, 2x² যেমন আছে এখানে এইভাবে রেখে দাও, 7x আর এখানে আছে 5x, দেখো দুটোর সামনেই যোগ চিহ্ন আছে, তাহলে 7 আর 5 12x,
এখানে দেখো মাইনাস তিনটে ওয়াই, আর তো ওয়াই কোথাও নেই, তাহলে মাইনাস তিনটে ওয়াই লিখে রাখো। এখানে দেখো টু জেড প্লাস টু জেড, এখানে আছে মাইনাস ফোর জেড, তাহলে দুটো জেড থেকে চারটা জেড যদি বাদ দিই তাহলে মাইনাস টু জেড থাকবে। এটা দেখে রাখো একবার, টু জেড মাইনাস ফোর জেড, এটা যখন বিয়োগ করবো তাহলে মাইনাস টু জেড থাকবে, মানে চারটা জেড ধার আকারে রয়েছে আর দুটো ডেজ, দুটো ডেজ জেড প্লাস আকারে আছে, মানে মাইনাস টু জেড প্লাস তিন, এখানে প্লাস এক মানে প্লাস চার। ক্লিয়ার? এই যোগগুলো কিন্তু নেক্সট টাইম ভাবলে হবে না, ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, বারবার বলে দিচ্ছি। এরপর আসছি বিয়োগ করা, বিয়োগ করাটা একটু সাবধানে দেখবেন, এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তোমার একবার লিখে নিচ্ছি আমি, নাইন এ প্লাস সিক্স বি, ওই এক্স ওয়াই ছিল এখানে, এবি রয়েছে, মাইনাস সেভেন এ, এগুলো সব কিন্তু সিম্পলিফিকেশনে অ্যাপ্লাই হবে, তখন আমি আর বলবো না। মাইনাস যখন থাকবে তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা যখনই তুমি তুলবে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। কি বললাম, মাইনাস করছি, যখনই মাইনাস করবে ফার্স্ট ব্র্যাকেট তুললে এই যে ভেতরে যে চিহ্নগুলো রয়েছে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এরপর তুমি করো, এটা আমি মুছে দিচ্ছি, মাইনাস মাইনাস নাইন এ মাইনাস সেভেন এ, মাইনাস নাইন এ মাইনাস সেভেন এ, দেখে রাখো মাইনাস নাইন এ মাইনাস সেভেন এ, নট এ ছিল, নটা নেগেটিভ, নটা নেগেটিভ এ ছিল আর এখানে সাতটা নেগেটিভ এ রয়েছে, তার মানে টোটাল কটা রয়েছে নেগেটিভ, আর নয়ের সাথে ষোলোটা এ নেগেটিভ রয়েছে, মানে মাইনাস ষোলো এ, এখানে ছটা বি আছে, এখানে দশটা বি আছে, তাহলে যোগ করে দাও ষোলোটা বি, সি এখানে একা রয়েছে, তাহলে মাইনাস সি যেমন আছে তেমন থাকবে। ঠিক আছে, সিমিলারলি এটা দেখো, তুমি ডাইরেক্ট করতে পারো বা লিখে লিখে এভাবে করতে পারো, ডাইরেক্ট করলে কি হবে দেখো, এগুলো সব সামনের চিহ্নগুলো মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তিনের আগে কিছু নেই মানে প্লাস ছিল, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, নয়টা হয়ে যাবে প্লাস আর জেডটা হয়ে যাবে মাইনাস, তাহলে টু এক্স স্কোয়ার একাই রয়েছে, টু এক্স স্কোয়ার লিখবে, মাইনাস ফাইভ এক্স ওয়াই, দেখো মাইনাস ফাইভ এক্স ওয়াই কিন্তু একাই রয়েছে, এক্স ওয়াই যুক্ত সংখ্যার কোথাও নেই, নাইন ওয়াই স্কোয়ার এখানে তিন মানে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই জেড মাইনাস জেড এস, এগুলো তোমরা বাড়িতে করে নেবে। ঠিক আছে, পিডিএফ আমি দিয়ে দেবো, সেম বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র, না অন্য সময় না, শুধুমাত্র বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে ঠিকই থাকবে। চলো সিম্পলিফিকেশনের আর একটু ধাপ, একটু অ্যাডভান্সে গেলাম, সরল করো, দেখো শুধুমাত্র ওই যোগ বিয়োগের উপরেই এই সরলগুলো রয়েছে, আমি তোমাদের বারবার বলছি এই যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে সরলে তোমরা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবে, কারণ আমি তোমাদের এই যে সিম্পলিফিকেশনগুলো এমনভাবে ডিজাইন করেছি ওই সরলগুলোকে কেটে কেটে ছোট ছোট আকারে প্রকাশ করেছি, যাতে করে বড় সরলগুলো তোমরা দেখে উত্তর দিয়ে দাও, দেখে তার জন্য তোমাকে এইগুলো ভালো মতন প্র্যাকটিস করতে হবে। দেখবে কোনো একটা সরলে এই এক নাম্বারটা দিয়ে একটা সরল তৈরি হয়ে যাবে, যার মাথায় থাকবে এটা আর নিচেই কিছু একটা থাকবে, বা লসাও গসাও করার পর মাথাতে একটা সরলের মাথাতে এরকম একটা সংখ্যা চলে আসবে। তুমি যদি ওপরের এই ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতে পারো সরল করাটা তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে, কিচ্ছু নেই সরলগুলোতে, কিচ্ছু নেই, ফালতু ভয় কাটছে। দেখো এটা কি করবে, এখানে কিছু নেই মানে গুণ আছে, এর পরে কিচ্ছু দেয়নি, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে দিয়েছে, এখানে গুণ নেই অ্যাকচুয়ালি আছে অফ, বদমাস রুল যখন আমি করেছিলাম তখন বলেছিলাম অফ আছে, যদি আমি সঠিক ইনফরমেশনটা দিই তাহলে এখানে আছে অফ, আর অফের কাজটা গুণই হবে। ঠিক আছে, এরপর আমি কি করব, এই গুণগুলো আগে করব, গুণগুলো করলে এই গুণটা ভালো করে দেখবে এখানটাতে এ ইন্টু বি মাইনাস সি, যারা নতুন আছো ভালোভাবে বুঝবে, আর যারা পুরানো আছো তারা একটু বোরিং হচ্ছে, আমি বুঝতে পারছি যে স্যার এত ছোট ছোট জিনিস কেন বলছে, আমি বুঝতে পারছি, বাট সবাইকে নিয়ে চলতে হবে। তো দেখো এর সঙ্গে একবার বি এর গুণ হবে, এর সঙ্গে একবার সি এর গুণ হবে, আর মাঝে কে থাকবে, মাইনাস থাকবে, মানে এটা সমান আমি বলতে পারি এ বি মাইনাস এ সি,
ঠিক আছে, আমি এখানে অ্যান্সারটা দিচ্ছি এবি মাইনাস এসি। এখানে প্লাস যেমন আছে তেমন থাকবে, তাহলে এটা কি হবে বিসি মাইনাস বিএ। এরপর দেখো যখন প্র্যাকটিস করবে বিএ সিটা কি সাধারণত পরে থাকে এর পরে, তাহলে গুণটা করে তোমরা এভাবে লিখবে এবি। কেন কাটাকুটি করতে সুবিধা হবে, বিএ আর এবি তো একই জিনিস, 2 × 4 আর 4 × 2 সেম, ঠিক আছে। প্লাস সিএ আছে, এটাকে এসি লিখবে আর এনে বিসি লিখবে। এরপর দেখো এবি প্লাস এবি এখানে কিছু নেই, মানে প্লাস এবি আর মাইনাস এবি কাটলো, মাইনাস এসি প্লাস এসি কাটলো, প্লাস বিসি মাইনাস বিসি কাটলো, মানে এটা করলে হবে 0। এবার সাজিয়ে লেখার ফলে কি সুবিধাটা হলো আমি দেখেই কাটাকুটিটা করতে পারছি, ঠিক আছে। ছোট ছোট জিনিসগুলোকে একটু লক্ষ্য রাখবে, বারবার বলছি। 2 নম্বরটা তাহলে তোমরা করো, সাবধান এখানে মাইনাস রয়েছে, নিয়ে বলো কত উত্তর হবে। দেখো চোখ বন্ধ করে আবার কেউ 0 বলে দাও না, ক্যালকুলেশনটা করবে। হ্যাঁ 0 হবে নাকি সেটা আমি জানি না, হতেও পারে, বাট সবসময় যে 0 হবে এমনটা না। 2 × AB − AC, 2 × AB − AC দুজন বলেছে। আচ্ছা নাজিয়া সুলতানা, এটা 0 অ্যান্সারটা কোনটার দিয়েছ, পরেরটা দিয়েছ আর বলবো, দেখা যাক কি হয়। তো দেখো AB − AC মাইনাস আছে, থেমে যাবে, এই মাইনাস থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে। মাইনাস দেখো বি এর সঙ্গে সি গুণ করলে বিসি হলো, এরপর এই মাইনাস আর এই মাইনাস মারামারি করে প্লাস হবে, হলো এবি। তারপরটা সি এ, এটাকে আমরা ঘুরিয়ে লিখবো এসি, এই মাইনাস প্লাস হবে বিসি। তো এটা এটা কাটিল, এটা এটা কাটিল, না কাটবে না এটা, সরি এবি এখানে প্লাস এবি, মানে প্লাস 2 এবি হচ্ছে, এবি প্লাস এবি মানে 2 এবি হচ্ছে। এখানে একটা এবি আছে, এখানে একটা এবি আছে, 2 এবি হলো, আর এখানে একটা মাইনাস এসি, মাইনাস এসি মানে মাইনাস 2 এসি। এটাকে একটু সিম্পলিফাই করা যেতেই পারে, কিভাবে, এখানে দেখো 2A কমন আছে, এখানেও 2A রয়েছে, তো এটাকে বের করে নাও 2A, তাহলে B − C, ক্লিয়ার। 2AB কি করে হচ্ছে, টু এবি হবে না, তৃষা ঠিক আছে, কয়েল ঠিক আছে, রচনা ঠিক আছে, পারবি না ঠিক আছে, ওকে বোঝা গেল, বাড়িতে আর একবার ট্রাই করবে, হ্যাঁ পিডিএফ দেখে 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 টুককে নিও না, আবার টুককে কিছু হবে না, এগুলো মধ্যে কথা তোমাদের খাতায় নোট করতে হবে না, ঠিক আছে। এই যে অঙ্কগুলো হচ্ছে এগুলো খাতাতে আলাদা করে লিখে লিখে নোট করার প্রয়োজন নেই, এগুলো তোমরা রাফে জাস্ট প্র্যাকটিস করবে, কিন্তু এই যে সরল রয়েছে এগুলো দেখবে কোনো না কোনো সরলের মাথাতে আসবে। চলো তারপরেরটা বলো, −2x ওকে, তো গুণটা করো। হ্যাঁ এরপর অনেক সময় দেখবে এটা সরলের মাথায় আছে, তো তখন কি করবে মাথা দিয়ে ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে, আলাদা করে নতুন করে লেখার প্রয়োজন নেই। করে x² তাহলে −2x² আমি দেখতে পাচ্ছি, এখানে −2x² তো কেটে যাচ্ছে, দেখো এখানে একটা x² এখানে একটা x², 3টে x², এখানে −3টে x² কেটে গেল, 4x এখানে −6টা x, তার মানে −2x, −2x, বাকিগুলো আমি আর দেখাচ্ছি না। আচ্ছা এই অঙ্কটা দেখাই, চলো এই অঙ্কটা দেখাই, 6টা করো, তারপর আমি বলছি ছয়টাতে একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে,
সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা নাজিয়া ভালো উত্তর দিতে পারবে, আগের বারে যারা জিরো দিয়েছিল তারা ভালো উত্তর দিতে পারবে মাধবী। হ্যাঁ হ্যাঁ নেওয়া যেতেই পারে, মাইনাসটা কমন নাও, এগুলো এখন জাস্ট তোমাদের দেখাচ্ছি যে গুণ যোগ গুলো কি করে করতে হয়, ঠিক আছে? একটা কথা, গুণটা করে বিয়োগ যোগ গুলো যেন ঠিকঠাক হয়, কারণ এগুলো আমাদের ফার্স্ট ফ্লুয়েন্টলি করতে হবে, ঠিক আছে? সিম্পলিফিকেশনের সময় এটা জিরো হবে। দেখো এটাও খুব ভালো একটা পার্ট অফ সিম্পলিফিকেশন বলতে পারো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে মনে মনে এ ধরো, এটাকে মনে মনে যদি বি ধরি, আর এটাকে এ, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা পড়বে। এগুলো দেখে কিন্তু তোমাকে চিনতে হবে যখন সিম্পলিফিকেশনে দেখতে পাবে, ভালো করে দেখে রাখো, ঠিক আছে? তাহলে দেখো এটা এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর হবে। কি করে হচ্ছে, যখন এ স্কোয়ার করবে তাহলে স্কোয়ারের মাথায় তো একটা দুই চাপবে, তো সেই জন্য এ টু দি পাওয়ার ফোর হচ্ছে। এই প্রথম দুটো মিলে এটা হলো, প্লাস দিয়ে আছে এই দুটো, সি টু দি পাওয়ার ফোর, সি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর, এরপর পাঁচটা কুইকটা জিরো হয়ে যাবে, পাঁচেরটাও জিরো হবে। হ্যাঁ পাঁচেরটা এই রুলেটি আছে, পাঁচেরটা একটু সিম্পলিফিকেশন, এটা একটু সিম্পল এটার থেকে, বাট এই রুলেটি আছে, এই জিনিসগুলো সব দেখতে পাবে সিম্পলিফিকেশন যখন করবো। চলো নেক্সট, উৎপাদকের বিশ্লেষণ ভালো করে দেখবেন। উৎপাদকের বিশ্লেষণ এগুলো আমাদের করতে হবে সিম্পলিফিকেশনে। উৎপাদকের বিশ্লেষণ মানে মিডিল টার্ম ফ্যাক্টর যেটাকে বলে, সেটা আমরা এখানে শিখতে চলেছি, মিডিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকের বিশ্লেষণটা মিডিল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে হয়। মানে যে কোনো সংখ্যাকে ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা দুটো গুণফল আকারে লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই গুণফল আকারে লেখাটা আমরা এখানে শিখব, ঠিক আছে? তো সেটাকেই বলা হচ্ছে, এই যে অঙ্কগুলো রয়েছে কখনো কখনো এই ফর্মুলা দিয়ে চলে যাবে, কখনো কখনো আমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হইবে। চলো দেখা যাক কিভাবে করবে। তো মিডিল টার্ম ফ্যাক্টরটা বলে নিই আগে। আচ্ছা এটা মিডিল টার্ম ফ্যাক্টর না, অ্যাকচুয়ালি এটা ওই ফর্মুলা দিয়ে হবে, মিডিল টার্ম ফ্যাক্টরটা পরের পার্টে আছে, ঠিক আছে? এটা মিডিল টার্ম ফ্যাক্টরের না অঙ্কগুলো, এটা আমি পরে দেখাবো মিডিল টার্ম ফ্যাক্টরটা, এগুলো ফর্মুলা দিয়ে হয়ে যাবে। এখানে যে ফর্মুলাটা লুকিয়ে আছে ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা লুকিয়ে আছে, বা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান টু এ বি, এই সমান টু এ বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, এই ফর্ম্যাটটা লুকিয়ে রয়েছে, বা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, এই তিনটে ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো সবগুলো হবে। তো কি করে করবে দেখো, এই অঙ্কটাকে একটু সাজাবো, এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্সটাকে লিখতে হবে আমাদের টু সেভেন এক্স, দুই গুণ সাত গুণ এক্স প্লাস ঊনপঞ্চাশটাকে লিখবো আমরা সাতের স্কোয়ার। তো এটা কীরকম দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্ম্যাটে অঙ্কটা রয়েছে। তার মানে এটা সমান আমি লিখতে পারি এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো কি করে হচ্ছে, এর মান তুমি মনে মনে এক্স বসাও আর বি এর মান তুমি মনে মনে সাত বসাও, দেখো এই জিনিসটা হচ্ছে উপরের জিনিসটা, এক্স স্কোয়ার টু ইন্টু সেভেন ইন্টু বি মানে হচ্ছে সরি টু ইন্টু এর মান সাত, সরি এর মান তো এক্স আছে বি এর মান সাত আছে, টু ইন্টু এক্স ইন্টু সেভেন মানে কি চোদ্দ এক্স, আর এখানে সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ, অর্থাৎ এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখে আমাদের মনে ক্লিক করতে হবে যে এটা হচ্ছে এক্স প্লাস সেভেন এর হোল স্কোয়ার। এর পরেরটা এটা মুছে দিই, সব করবো না আমি। এটা দেখো একশো একুশ রয়েছে, একশো একুশ কার বর্গ, এগারো এক্স এর বর্গ, সরি এগারোর বর্গ, একশো একুশ, এখানে বি রয়েছে তাই এগারো বি, এগারো বি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি, এখানে চার প্লাস চারের স্কোয়ার,
তাহলে কত হচ্ছে দেখো, এটা 11b-4 এর হোল স্কোয়ার এটা এখানে রয়েছে, ঠিক আছে? কারেক্টটা হচ্ছে 11b-4 এর হোল স্কোয়ার। এটা দেখো 2x এর হোল স্কোয়ার -16 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে যাবে। বা তুমি এখানে কি করতে পারো, 4 কমন নিয়ে নিতে পারো, সাতেরটা আমি এখানে দেখাচ্ছি, সাতেরটা 4 তুমি কমন নিয়ে x²-16 x²-4 লিখতে পারো। কমন নিয়ে জিনিসটা বুঝো তো, 4x² এর সঙ্গে 4 লেগেছিল, একে যদি কমন নিই তাহলে 16 থেকে 4 বেরিয়ে আসবে। তো 4 × x², 4টাকে আমরা লিখতে পারি 2x², তাহলে মাঝেরটা দেখো x²-b² ফর্মুলা করছে a+b × a-। ওকে দেখো, এই অঙ্কগুলো আমি আর পড়াচ্ছি না তোমাদের, এগুলো তোমরা একটু দেখবে বাড়িতে। যেমন এটা, এই অঙ্কটা একটাকে ধরবে 1 এর স্কোয়ার, আর m+n টোটালটাকে ধরবে বি, তাহলে a²-b² ফর্মুলা পড়বে, তাহলে a+b × a-, ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ থাকবে এইগুলো সলভ করা, শুধু সলভ করা না, সলভ করে গ্রুপে পোস্ট করা। আমি গ্রুপটা অনলি অ্যাডমিন করা আছে, ওটাকে আমি সবার জন্য ওপেন করে দিচ্ছি, ওখানে পোস্ট করবে। কেন বলছি, এগুলো দেখো এত অঙ্ক তো করানো সম্ভব নয়, ছোট ছোট জিনিসগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, গ্রুপে পোস্ট করে দেবে, যার যেটা মনে হবে সেখান থেকে দেখবে, বুঝতে না পারলে তখন আমাকে বলবে, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে এইগুলো কিন্তু আমার অ্যান্সার চাই, PDF আমি দিয়ে দেবো। 1 নম্বর PDF শেষ হলো।